ভয় নাই, জনাব ওবায়দুল কাদের ভয় নাই, এদেশের জনগণ এতটুক অসভ্য আপনাদের মতো না, এদেশের জনগণ প্রতিহিংসা পরায়ণ না, আমরা নিশ্চয়তা দিছি আপনাদের পিঠের চামড়াও থাকবে, দেশে গণতন্ত্রও আসবে, কিন্তু সময় যদি পেরিয়ে যায়, জনগণ যদি একবার ঘর থেকে বের হয়ে যায়, গণধোলাইয়ের শিকার হন, তখন আর আমাদের রাজনৈতিক নেতাদের কিছু করার থাকবে না। যে ভয় আপনারা পাচ্ছেন, এবার আপনারাই বলেন তাহলে কি আমৃত্য থাকবেন? যতদিন যাবে জনগণের ক্ষোভ তত বাড়বে, শেষে আপনাদের বিদায়টা পরিণতিটা শুভকর হবে না। তাই আসুন দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সুষ্ঠুভাবে বিদায়ী হওয়ার ব্যবস্থা আপনাদের করা হবে। নচেত যে পরিস্থিতির সৃষ্টি হবে, এর দায়ভার আপনাদের নিতে হবে। এর কারণ আমি বলি, দেখেন আপনারা পুলিশের উপর ভার করে, আমলার উপরে ভার করে, কামলার উপরে ভার করে যেভাবে নির্বাচনে 18 সালে এসেছেন, এখন 2023 সালে আবারও নির্বাচন এসে গেছে, আপনারা এই মুহূর্তে অঘোষিতভাবে সকল আমলা কামলা সচিব থেকে শুরু করে সরকারি বেসরকারি মাফিয়া লুটেরাদের আপনারা এখন নজরদারির বাইরে দিয়ে দিয়েছেন, যে বাবা তোমরা যা করবা করো, লুটপাট করো, দুর্নীতি করো, কিন্তু আমাদের সাথে থাকো, আমাদের আগামী নির্বাচনটা সেই রাতের অন্ধারে ভোট ডাকাতিটা তোমরা 2024 সালে বাবা আরেকবার করে দাও, এটা বড়ই বেইনসাফি কথা। আজ প্রত্যেকটা জিনিসের দাম কি কারণে হু 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 করে বেরিয়ে যাচ্ছে? কয়েকদিন আগে আমরা শুনলাম অসার এমডি তার কয়টা বাড়ি আমেরিকায় বেরিয়েছে, সরকার নীরব। তারপরে আমরা শুনলাম সরকারের একজন এমপি গোলাপ সাহেবের বাড়ি নাকি বেরিয়ে গেল আমেরিকায় কতটি, সরকার নীরব। তারপরে আমরা দেখলাম ইসলামী ব্যাংক থেকে 30,000 কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে নেওয়া হলো, সরকার কিন্তু এখানে নীরব। আমরা দেখছি প্রত্যেকটা পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সরকার কিন্তু নীরব। সংগ্রামী বন্ধুগণ, পিছনে যে ছবি নাও তো, সব সহ পিছনে যে ছবি নাও, ছবি নাও বা ছবি সরব। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই ক্ষুদ্র পরিসরে যে মানববন্ধনটা চলছে, আপনারা মনে করবেন না, এইদিকে আসেন, ছবি নেন তো, পিছন থেকে সব ক্যামেরা সহ ছবি নেন, পিছিয়ে যান। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এটা একটা ঐতিহ্যবাহী দল, লাল পতাকা বাংলার টেকনাফ থেকে একটা তুলিয়ে আছে, আমরা একজন দাঁড়ালেও সরকারকে আমরা একটা বার্তা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। সারা বিশ্বের সব দেশে যেখানে দেখবেন লাল পতাকা আছে, সেখানেই যে পাশে দাঁড়াবেন তারাই হলো আপনাদের বন্ধু, তারাই জনগণের বন্ধু। কাজেই এই ক্ষুদ্র ব্যানারে হলেও
সরকারের ভিত নড়ে যাবে। আমরা শুধু আমাদের বার্তাটা সরকারের কাছে পৌঁছাতে চাচ্ছি, যে কথা বলছিলাম ভাইরা আমার। যারা শেষ করেনি আওয়ামী লীগ তাদের ছাত্রদেরকে, ছাত্রলীগের আন্দোলনকারীদেরকে, পুরো বিশ্ববিদ্যালয়গুলোকে দখলদারিত্ব বজায় রাখতে চেয়ে, আপনি খেয়াল করেছেন কিভাবে আজকে রাজ্যের রাজত্ব তারা কায়েম করেছে? তারা ছাত্রীকে বিবস্ত্র করছে, আসলে বিবস্ত্র করছে তারা পুরো দেশকে, বিবস্ত্র করতে তারা সমগ্র জনগণকে। ফলে এই বিবস্ত্র যারা করছে ওদেরকে ওদেরকে বিদায় দেওয়া ছাড়া বাংলাদেশের মানুষ তার আগ্রহ সম্ভ্রম কোনোভাবেই রক্ষা করতে পারবে না। কারণে এদেরকে বিদায় দেওয়াটা ফরজ হয়ে পড়েছে। খেয়াল করেছেন বাজারের আগুন 23 তারিখ থেকে রোজা শুরু হবে, রোজা শুরু হবার আগেই আওয়ামী লীগ বাজারে আগুন ধরিয়ে দিয়েছে। প্রতিনিয়ত বাজারের আগুনে তারা কি ঢেলে দিয়ে তারা যাচ্ছে, স্বল্প আয়ের মানুষের নাবিশ্বাস উঠেছে। সমস্ত সিরিয়া সিন্ডিকেট মিডিয়া সিন্ডিকেট গুলো আজকে তারা পুরো বাজারকে আজকে তারা নিয়ন্ত্রণ করছে। মানুষ পুরো দেশটাকে তারা বাস্তবে আল্লাহর ওয়াস্তে আগুন তারা ছেড়ে দিয়েছে। লুটের টাকা, তাদের লুটের টাকা জোগানোর জন্য প্রতি সপ্তাহে মূল্য সংযোজন করবার নাম করে, মূল্য তারা অ্যাডজাস্ট করবার নাম করে বিদ্যুতের দাম, জ্বালানির দাম, গ্যাসের দাম প্রতি সপ্তাহে প্রতি মাসে তারা বৃদ্ধি করে তারা চলেছে। তারা বলছে মানুষটাকে এরপর নাকি বেহেশতে আছে, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা নিশ্চয়ই বেহেশতে আছে, সাধারণ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তারা আজকে জাহান্নামে, তারা আজকে মানুষকে জাহান্নামে রেখে তারা বেহেশতে তারা থাকার চেষ্টা করছে। এরা এতই বুদ্ধিমান, লুটের কোনো টাকা দেশে রাখছে না, সমস্ত টাকা বিদেশে এখন তারা পাচার করছে। ফলে এদের যে কথা খুব পরিষ্কার, গতকালকে দেখেছেন আজকে সকল গণমাধ্যমে বেরিয়েছে, সুইডেন ভিত্তিক সেখানের গবেষণা প্রতিষ্ঠান তারা তথ্য দিয়েছে, এই সরকারের গত কমার্সে সরকারের রাজনৈতিক নিপীড়ন, রাজনৈতিক পরিস্থিতি এবং বলেছে নির্বাচন কেন্দ্রে একটা স্বেচ্ছাতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে। এটা আমাদের সাক্ষ্য না, আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিনিয়ত সরকারকে বলে আসছে, এই সরকার মুখে যে কথা বলে বাস্তবে একটা ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়ে তারা তাদের দুর্নীতি অপতৎপরতাকে আজকে তারা বৈধ করতে চায়। আমরা এই সমাবেশ থেকে আদানির সাথে যে চুক্তি করেছে, অসম চুক্তি, সেই চুক্তি বাতিল করবার দাবি জানাচ্ছি। ভারত এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, আদানি একটা জালিয়াত কোম্পানি, আপনারা জানেন অস্ট্রেলিয়া থেকে কয়লা রপ্তানি করবে ভারতের ঝাড়খণ্ডে, সেখানে কয়লা উৎপাদন করে 3 গুণ 4 গুণ দামে আজকে এখানে সরকারের সাথে যুক্ত কমিশন ভোগীদের সুবিধা দেওয়ার জন্য 4 গুণ দামে আদানির বিদ্যুৎ আমদানি করবার জন্য চুক্তি করেছে এই সরকার। আস্থার টাইম বলেছে এই সরকার যে দেশদ্রোহী, এই সরকার যে গণবিরোধী, এই সরকার যে দেশ বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রতিদিন, এই সরকার সেটা প্রমাণ করছে। আমি শেষ করতে চাই যেটা বলে, এই সরকারকে এভাবে যদি চলতে থাকে